السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده، على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين هم من خشية ربهم مشفقون، والذين هم بآيات ربهم يؤمنون، والذين هم بربهم لا يشركون، والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون. أولئك يسارعون في الخيرات وهم لها سابقون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. الحمد لله، الله رب العالمين درباره অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝেও আজকের এই মাসিক ইসলাহি মাহফিলে, ইসলাহি মজলিসে আমাদেরকে দিনের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। রবিউস সানি মাসের আজকে 8 তারিখ, আজকের 8ই রবিউস সানির এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সুস্থতার সাথে, নিরাপদে, ইমান ও তাকওয়ার সাথে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের সম্পদ দান করেছেন। ইমান সবচেয়ে বড় সম্পদ একজন মানুষের জন্য। সবচেয়ে বড় সার্থকতা হল আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর মারিফাত হাসিল করা, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। এটা একজন মানুষের তার জীবনের সার্থকতা এবং জীবনের সফলতাই হলো এখানে, যে সে তার রবকে চেনে এবং সে তার রব সম্পর্কে জানে, আর রবের সাথে তার গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এটার মধ্যেই মানুষের সফলতা। সফলতা আমাদের জীবনের সফলতা, জীবনের সার্থকতা, আমাদের জীবনের সৌন্দর্য সব কিছু তখনই হবে যখন আমরা আমাদের এই যাপিত জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারব এবং আমাদের জীবনের প্রতিটি কদমে কদমে, প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা এবং তার দেওয়া হেদায়াত মোতাবেক আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারবো, পরিচালনা করতে পারবো, তখনই একজন মানুষ সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই লক্ষ্যটাই হলো আল্লাহর পরিচয় লাভ করা,
আল্লাহর সাথে বান্দার এবং তার বান্দির গভীর সম্পর্ক স্থাপন হবে, তখনই সে আল্লাহর বিধান মতে চলতে পারে। আল্লাহর প্রতি মহাব্বত অন্তরে থাকলে আল্লাহর দিন মানা সম্ভব। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান ও ইসলামের নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে কোনো বড় নিয়ামত আমাদের জীবনে নাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা এবং জানার এক রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে খুলে দিয়েছে, যে কোরআনে করিম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোরআনে করিম আমাদেরকে শিক্ষাদানের জন্য আখেরি নবী সাইয়িদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠিয়েছেন। এক তো হলো কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ কিতাব, এই কিতাব এবং সর্বোৎকৃষ্ট কিতাব, আলোকিত কিতাব, যে কিতাব দ্যুতি ছড়ায় মানুষের হৃদয়কে আলোকিত করে, সেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ নবী, যিনি শুধু মানুষের নবী নন, তিনি পুরা জগৎবাসীর নবী, সবার নবী, যিনি ইনসানের নবী নন শুধু, সর্বস্তরের সব ধরনের মাখলুকের নবী, যিনি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, তিনি যে হেদায়াত আমাদের কাছে নিয়ে আসছেন, যে নির্দেশনা আমাদের কাছে নিয়ে আসছেন, সেই নির্দেশনার আলোকে জীবন গড়লে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক জীবন গঠন করা হয়েছে বলে বিবেচিত হবে। তাই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা এই রাসূলের অনুসরণ করো, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, এবং এই নবী উম্মির প্রতি ঈমান আনো, নিজেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর কালিমার প্রতি তার ঈমান আছে, এবং তাকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করলে সঠিক পথ পাওয়া যায়, নবীকে অনুসরণ করলে পথচ্যুত হয় না, নবীকে অনুসরণ করলে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনে যে আদর্শ আমাদের জন্য, সেইখান থেকে আদর্শ নিয়ে চলা। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, সেটাকে আঁকড়ে ধরো মজবুতভাবে, কোনো অবস্থাতেই যেন বিপদ মুসিবত আসুক, ঝড়ঝাপটা আসুক জীবনে, সংকট আসুক, অভাব আসুক, স্বাচ্ছন্দ্য দুঃখ বেদনা, খুশি দুঃখ, যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, এই নবীর জীবন থেকে আদর্শ নিয়ে চলবে, তাহলে তোমরা হেদায়তের উপর থাকতে পারো। ওয়াই তুতি আহতাহতাদু, অন্যত্র আল্লাহ বলেন যদি তোমরা তাকে অনুসরণ করো, তিনি যেভাবে বলেছেন চলতে সেভাবে চলো, তিনি যেগুলো নিষেধ করেছেন করতে সেগুলো থেকে বিরত থাকো, তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে, সুপথ প্রাপ্ত হবে। যে ঈমান এবং ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মাধ্যমে আমাদেরকে দান করলেন, সেই ইসলাম যেন আমার জীবনে পরিপূর্ণভাবে থাকে, আর আমিও যেন ইসলামের পরিপূর্ণ ইসলামের ভিতরে নিজেকে প্রবেশ করাতে পারি, তাহলে আমি সফল। ইসলামের কিছু জায়গাতে আমি ইসলামের অনুসরণ করি, আর আবার আল্লাহর বিধানকে আমি ভেঙে ফেলি, আল্লাহর বিধান অনুযায়ী চলি না, কিছু জায়গায় তো মানি, নামাজে মানতেছি, রোজায় মানতেছি, জীবনযাপনে অন্যত্র ক্ষেত্রে অন্য ক্ষেত্রে মানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে ইসলাম পালন করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা,
ইসলামে তোমার নিজেকে ঢুকাও পরিপূর্ণভাবে, তোমার চোখ, তোমার নাক, তোমার কান, সব কিছু, তোমার সমস্ত অঙ্গ ইসলামের মধ্যে ঢুকাও। কোনো অঙ্গ দিয়ে যেন ইসলাম বিরোধী কোনো কাজ না হয়। আরেক অর্থ হলো পরিপূর্ণ ইসলাম, যা আল্লাহ তোমাদেরকে এই নবীর মাধ্যমে তোমাদেরকে দিয়েছেন, কমপ্লিট করেছেন, সুসম্পন্ন করেছেন। এই পরিপূর্ণ ইসলামে নিজে ঢুকে যাও, পরিপূর্ণ ইসলাম তোমার সামনে, তুমি নিজেকে তার মধ্যে ঢুকাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জীবনের কোনো এক জায়গাতেও যেন শয়তানের অনুসরণ তুমি করো না, মন চাহি জীবন যাপন করো না। আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা মন মতো ইসলাম পালন করে, মন মতো ইসলাম পালনের কোনো সুযোগ ইসলামের বিধানের মধ্যে নেই, নবী সাল্লাল্লাহু ইসলামের তরিকা এবং আদর্শের মধ্যে নেই। ইসলাম ওটাকেই মানতে হবে যে ইসলাম আল্লাহ নবী নিয়ে আসছে, সেই ইসলাম তিনি যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেভাবে ইসলামকে মানা, তাহলে জীবনে সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নূরের সেই আয়াতে কারীমা যা আমি তিলাওয়াত করেছি, সেই আয়াতগুলোতে রাব্বুল আলামিন একটা বৈশিষ্ট্য, নেক বৈশিষ্ট্য যাদের আছে আল্লাহর ভয়, তাদের প্রশংসা করে আয়াতগুলো নাযিল করেছে। আল্লাহর ভয়ে যারা তটস্থ থাকে, ভীত সন্ত্রস্ত থাকে, তাদের প্রশংসা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর আগের আয়াতগুলোতে যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও অনেক প্রাচুর্যের অধিকারী হচ্ছে, তারা মনে করে আল্লাহ তাদের প্রতি ভালো ধারণা রাখেন, সুধারণা রাখেন, কিন্তু আল্লাহ বলেছেন যে না, এটা আমার পক্ষ থেকে তাদের জন্য ইস্তিদরাজ এবং ঢিল দেওয়া, তাদেরকে সুযোগ দেয়া। নুসায়ারি ওলাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন, তারা মনে করে যে তাদেরকে আমি কল্যাণ দিতেছি, এই কল্যাণ তাদের প্রতি আমার সুধারণা আছে বলে দিচ্ছি, বাল লা ইয়াশউরুন, বরং তাদের উপলব্ধিতেই নাই যে আমি তাদেরকে ঢিল দিচ্ছি। তবে যে সকল বান্দারা আমার ভয়ে তটস্থ থাকে, শয়তানের পথে চলে না, কারণ শয়তান আমাদের ভয়ঙ্কর শত্রু, ইন্না শাইতান লাকুম আদুউ মুবিন, ভয়ঙ্কর শত্রু, শুধু শত্রুই নয় ভয়ঙ্কর শত্রু, যে শত্রু থেকে বাঁচা দরকার। আমরা যদি কেউ বলে আমাদেরকে যে এখানে তোমার শত্রু আছে, যে তোমার ক্ষতি করতেছে তোমার পেছনে, আমরা কিন্তু তার ব্যাপারে সজাগ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার সজাগ করেছেন, বারবার সাবধান করেছেন, দেখো শয়তান কিন্তু তোমাদের ভয়ঙ্কর এক শত্রু, স্বাভাবিক শত্রু নয় সে। ফালা তাগুরুন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরুন্নাকুম বিল্লাহিল গুরুর, শয়তান এক ধোকাবাজ প্রতারক, গুরুর সে যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে, তোমাদের রব সম্পর্কে বিভ্রান্তির মধ্যে না ফেলে। আবার এক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তানের যাবতীয় প্রতিশ্রুতি, সব ধোকা, সব প্রবঞ্চনা, দুনিয়াটাই হলো প্রবঞ্চনার ঘর, মাকড়সার জালের ন্যায়। মাকড়সার জাল ভাঙতে খুব বড় ধরনের কোনো অস্ত্র লাগে না, এরকম ঘর বাড়ি মাকড়সার ঘর ভাঙার জন্য সামান্য একটা ঝাড়ুর ঝাপটা যায় দিলেই যথেষ্ট, মাকড়সার ঘর তছনছ হয়ে যায়। দুনিয়াটা হচ্ছে এরকম মাকড়সার ঘরের মতো, এরা ধ্বংসশীল, কিন্তু আমরা যেন এর পেছনে দিল না লাগাই, দিল লাগাইলে আল্লাহকে পাওয়া অসম্ভব। অথচ আল্লাহকে পাওয়া, আল্লাহর মহাব্বত হাসিল করা অন্তরে, এটা ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার মানেই তার অন্তরে আল্লাহর ভালোবাসায় তার হৃদয় পরিপূর্ণ থাকবে,
টয়টম্বর থাকবে আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসাতে। সেই ভালোবাসার দাবিতে সে আল্লাহর প্রতি অন্তরে ভয় রাখবে, শ্রদ্ধা মিশ্রিত ভয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছে শয়তান সম্পর্কে। শয়তান অনেক বড় ধোকাবাজ, আমাদেরকে ধোকা দেয়। তাই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে শিখিয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এ গোপনে মানুষকে প্ররোচিত করে, গোপনে মানুষকে ধোকা দেয়, গুনাহের বিষয়কে সুন্দর করে সামনে উপস্থাপন করে। তো আমরা মনে করি আমি তো ভালো কাজই করতেছি, এরা মনে করে আমরা তো ভালো কাজই করতেছি, অথচ কাজটি ভালো নয়। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে যেটা ভালো সেটাই ভালো। আমি যেটাকে ভালো মনে করি ওটাতে যদি আল্লাহ এবং তার রাসূলের কোনো অনুমোদন না থাকে তাহলে সেটা ভালো হতে পারে না, হয়তো সেটা আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে। কিন্তু আমাদের জীবনে, যাপিত জীবনে সব ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা কি, সেই নির্দেশনাকে সামনে রেখে চলা চাই, তাহলে সফলতা আসবে। বিপদ মুসিবতে আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহমুখী হয়ে যাওয়া। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন, ওনার প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইন্নাহু ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আইয়ুবকে আমি ধৈর্যশীল পেয়েছি। নিয়মাল আব্দ, আইয়ুব কতই না উত্তম বান্দা, ভালো নেই। নেক বান্দা কেন, নেক বান্দা হতে পারলেন কিভাবে, আল্লাহ স্পষ্ট করলেন পরের অংশে, ইন্নাহু আওয়াব, কারণ আইয়ুবের মধ্যে একটা গুণ ছিল, সেই গুণ আইয়ুবকে আল্লাহর পেয়ারা বানিয়েছে। সেই গুণটি হল আইয়ুব সর্বাবস্থাতে ভালো মন্দ সুখে দুঃখে সংকটে অভাবে স্বাচ্ছন্দ্যে অসচ্ছলতায় সর্বাবস্থাতে আইয়ুব আল্লাহমুখী। এই যে আল্লাহমুখীটা, এটা অনেক বড় এক গুণ নেককার মানুষের, এই গুণ আমাদের অর্জন করা চাই। সর্বাবস্থায় আল্লাহর প্রতি নির্ভরতা, আল্লাহর প্রতি ভরসা, ঈমান এবং ইয়াকিনকে মজবুত করা, সব কিছু আল্লাহর তরফ থেকে হয় এবং ভালো মন্দের সব কিছু আল্লাহর তরফ থেকে আসে, যা আমাদের ইমানের অংশ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তাকদিরে ভালো মন্দ আমার জীবনে যা আছে অসুখ বিসুখ সব আল্লাহর তরফ থেকে, কাজেই যেন কোনো অভিযোগ না আসে আল্লাহর ব্যাপারে, বরং সর্বাবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্টি, এটাই নেককারের বৈশিষ্ট্য। তো আইয়ুব আলাইহিসসালামের প্রশংসা আল্লাহ করলেন কেন, আইয়ুব আল্লাহমুখী, এমন কলম ওয়ালা হওয়া দরকার যে কলম সব সময় আল্লাহমুখী। আর এর নির্দেশ আল্লাহ বা কোরআনে কারিমেও দিয়েছেন আমাদেরকে, এরকম কলম অর্জন করো, উনি বিনা ইলাই, আল্লাহমুখী অন্তর। অবাশ্রীর মুখবিতি আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহমুখী অন্তর ওয়ালাদেরকে সম্মান দান করেন, এরা যথাসময়ে নামাজের হক আদায় করে, নামাজ পড়ে। আল্লাহমুখী অন্তর ওয়ালাদের বৈশিষ্ট্য কি, নামাজ যথাসময়ে আদায় করে অত্যন্ত গুরুত্বের সাথে, সব কিছু একদিকে, নামাজ একদিকে, আগে নামাজ এরপরে অন্য সব কাজ। এখানে আমরা, এখানে আমাদের পদস্খলন হয় নামাজের ব্যাপারে অলসতা, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। ইমানদার নামাজের সাথে তার হৃদয়ের সম্পর্ক থাকে, আত্মিক সম্পর্ক, নামাজের ওয়াক্তের সাথে কখন ওয়াক্ত আসবে, নামাজের অপেক্ষায় থাকাও নামাজের সওয়াব পাওয়া যায়, মর্মে হাদিস এসেছে। নামাজের অপেক্ষায় কে থাকে, ইমানদার থাকে, কারণ নামাজের মাধ্যমে সে আল্লাহর সাথে কথা বলে। তো কখন আমার সুযোগ হবে, সময় আসবে, আজান হবে, আমি আমার মাওলায় হাকিকির সাথে, রব্বে করিমের সাথে, আমার মালিকের সাথে, আমি আমার প্রেমাস্পদের সাথে আমি কথা বলবো, তাকে তার প্রশংসা করব, তার স্তুতি গাইব,
তার সমুচ্চতার ঘোষণা দিব, তার বরত্বের কথা আমি প্রকাশ করব, তখন সে সময় আসবে। নামাজের মাধ্যমে, নামাজের অপেক্ষায় থাকা।